निखोज नाबालकेर तीन दिनेर माथाय मृतदेह उद्धार घटना कांचनपुरे स्थानीय सुपनाछड़ार जले मृतदेहटी भासमान अवस्थाय उद्धार हय मृतेर आत्मीय परिजन घटनाके हत्या बले अभियोग तुले सीआईडी तदन्तेर दाबी तुललेन कांचनपुरे सुपनाछड़ा एलाकार बासिंदा लिटन दासेर छेले अमृत दास हठात् करे गत 12 जुलाई तथा रथयात्रार दिने निखोज हये जाय बहु खोजाखोजिर परो तार सन्धान ना पेये परिवारेर सदस्यरा थानाय मिसिं डायरी करे এর মধ্যে বাবা মা অন্যান্য আত্মীয় পরিজন সহ পুলিশ খোঁজাখুঁজি করেও ওই নাবালক অমৃত দাসের কোনো খোঁজ পায়নি এই অবস্থায় বুধবার এলাকাবাসী ওই বাড়ির পার্শ্ববর্তী সুপনাছড়ার জলে ভাসমান অবস্থায় নাবালক অমৃত দাসের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় মৃতের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য আত্মীয় পরিজন বাধা হয়ে দাঁড়ায় তাদের দাবি ওই নাবালককে খুন করা হয়েছে এ ব্যাপারে সিআইডি তদন্তের নির্দেশ না দেওয়া এবং আসামি গ্রেফতার করার আগে পর্যন্ত তারা পুলিশকে দেহ নিয়ে যেতে দেবে না ঘটনাস্থলে পুলিশ আইছেনি পুলিশ আইছে দুইবার আইছে দুইবার আইয়া কিছু ইচ্ছে না আমরা এদিকে এসে তোমরা পাইছোনি এরকম ওই আচ্ছা আইয়া আইয়া গেছে কি হ্যালো এখন আপনারা কি চাইতেছেন আমরা এখন হ্যাঁ সিআইডি লাগবে শিকারী কুত্তা লাগবে আর আমি এখান থেকে ধরবো এরপর এখান থেকে ডেড বডি উঠিয়ে নিব এমনকি ছড়ার জলের যে স্থান থেকে ওই নাবালকের মৃতদেহটি এদিন উদ্ধার করা হয়েছে সেই স্থানে স্থানীয় সাধারণ এর আগে বেশ কয়েকবার খোঁজাখুঁজি করে গেছেন মৃতের ওই আত্মীয়র অভিযোগ কালকে এই যে যেখানে ডেড বডি পাওয়া গেছে এখানে কি আপনারা খোঁজাইছেন নি এই জায়গাটা না চারবার পাঁচবার এটা জায়গা খোঁজানো হইছে আমরা খোঁজাইছি ও আচ্ছা আর যে মারা গেছে আপনার কি হয় আমার জেঠালির ছেলে বড় ভাইয়ের ছেলে ও আচ্ছা কয়দিন ধরে তাই নেই নিখোঁজ আছে এ তো গেছে বছর দিন থেকে গিয়া রাতের দিন থেকে রত তার বয়স কত তার বয়স 11 বছর পরে অবশ্য পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের হস্তক্ষেপে সংশ্লিষ্ট সাধারণ ময়না তদন্তের জন্য পুলিশকে নিয়ে যেতে সম্মতি প্রকাশ করে এরপরও নিখোঁজ হওয়া নাবালক অমৃত দাসের তিন দিন পর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পাশাপাশি গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড